ক্ষমতা দখলের পর থেকে আফগানিস্তানের সবগুলো প্রদেশের আইনে বড় রকমের পরিবর্তন এনেছে তালেবান। জনগণের ক্ষোভ থাকলেও নিরুপায় হয়ে তা মেনে নিচ্ছে অনেকেই। এই যেমন হেরাত প্রদেশের বাগান বা খোলা জায়গার রেস্টুরেন্টে নারীদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে তালেবান। ধর্মীয় নেতারা এ ধরনের জায়গায় নারী পুরুষের মেলামেশা নিয়ে অভিযোগ করার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রদেশটিতে চলতি মাসে ভিডিও গেম, বিদেশি সিনেমা, গানের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়। এমন ঘোষণায় নিজেদের ব্যবসা গুটিয়ে নিয়েছে 400 বেশি ব্যবসায়ী। তবে তালেবানের ভীতি উপেক্ষা করে এবার হেরাত প্রদেশে ঈদ স্টল নিয়ে বসেছে বহু নারী উদ্যোক্তা। যেসব স্টলে নিজেদের পণ্যের পসরা নিয়ে বসেছেন তারা। পাওয়া যাচ্ছে ঈদের পোশাক থেকে শুরু করে রান্নার কাজের দরকারি সব উপকরণ। দেশীয় পণ্যে আফগানি ক্রেতাদের আকৃষ্ট করতে নেওয়া হয়েছে বেশ কিছু পদক্ষেপ, থাকছে মূল্য ছাড়ও। আয়োজকরা বলছেন নারীদের নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টায় এমন আয়োজন। রমজান জুড়ে ভালো বেচাকেনা হওয়ায় স্বস্তি জানান হেরাতের এসব নারী ব্যবসায়ীরা। জানান শুরু থেকেই নারী ক্রেতাদের ভিড় ছিল চোখে পড়ার মতো, তবে তালেবানের বিধিনিষেধে অনেকেই মেলায় আসেননি। গেল 6 মাসে শুধুমাত্র নারী ব্যবসায়ীদের নিয়ে 2টি ভিন্ন প্রদর্শনীর আয়োজন করা হয়েছে হেরাত প্রদেশে। উইমেন্স চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির তথ্য বলছে, তালেবানের রক্তচক্ষু উপেক্ষা করে হেরাতে সরকারিভাবে 400 বেশি নারী ব্যবসায়ী তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বেসরকারিভাবে এই নারী ব্যবসায়ীর সংখ্যা হাজারের বেশি। ওয়ালিউল্লাহ ফারুক, এখন বিশ্ব।